ডিপিআরসি একটা প্রতিষ্ঠান যার চেয়ারম্যান আপনি, সারা পৃথিবীতে ফিজিওথেরাপিতে একটা বিপ্লব এসেছে আমি যতদূর জানি, এবং বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে যা পড়ি তাতে দেখছি যে ডিপিআরসিও কিন্তু এই ব্রেক থ্রোর একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আপনি কি কি যোগ করবেন? অবশ্যই এখানে আমরা চেষ্টা করছি, অবশ্যই আপনার যেটা বলবো যে, এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে সারা বিশ্ব এখন চিকিৎসা বিজ্ঞানে স্পেশালি, যেহেতু আমি চিকিৎসক, সবাই নিরাপদ চিকিৎসা খোঁজে, এবং সারা বিশ্বে আমেরিকা থেকে শুরু করে থার্ড ওয়ার্ল্ডের দেশগুলো, আফ্রিকার দেশগুলো, সবাই নিরাপদ চিকিৎসা চায়। এবং আমরা বেসিক্যালি এখানে ডিপিআরসিতে যে বাত ব্যথা, প্যারালাইসিস রুগী, আর্থ্রাইটিসজনিত সমস্যা, বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা বা অক্ষমতাজনিত সমস্যা নিয়ে কাজ করে, এবং এখানে আমাদের টোটালি একটা ডিপিআরসি হচ্ছে ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, মানে একসাথে কয়েকটা ট্রিটমেন্ট, ব্যথা নিরাময় এবং ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এবং পুনর্বাসন, আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল প্রতিষ্ঠানের মূল মন্ত্র। এবং আমরা এখানে চাই যে প্রত্যেকটা মানুষেরই যে আমরা নিরাপদ চিকিৎসা দিতে পারি। নিরাপদ বলতে হচ্ছে, যেমন ব্যথা রুগীদের যদি ব্যথার ওষুধ খাওয়া কিন্তু নিরাপদ চিকিৎসা না, সেটি এবং তাকে যদি কোনো কারণে অপারেশনে যেতে হয় সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে নিরাপদ না। তো এই ক্ষেত্রে আমরা যদি তাকে সঠিক সময়ে প্রত্যেকটা রুগীকে সঠিক ডায়াগনোসিস করে রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপির সঠিক চিকিৎসা দিতে পারি, সেটা আমাদের এই এতটুকু অন্তত করতে পারলে আমরা মনে করব যে কিছুটা হলে আমরা সাকসেস। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে গভর্নমেন্টের অনেকগুলা আপনার রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, এবং প্রত্যেকটা ডিসিপ্লিনে আলাদা আলাদা, নিটোর আছে, আপনার চেস্টের বিভিন্ন রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, নিউরো হসপিটাল আছে, কিন্তু প্রাইভেট সেক্টরে আসলে এইভাবে রিহ্যাবিলিটেশন সেন্টার গড়ে উঠে নাই, পুনর্বাসনের ব্যাপারটা ব্যাপারটা এবং ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের কথা বলছি। তো এই ক্ষেত্রে আমরা ডিপিআরসি অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করে, এবং আমরা অনেকাংশে এখন সাকসেস। এবং আমাদের চিকিৎসা পদ্ধতি এবং লেটেস্ট বিভিন্ন ইকুইপমেন্ট, এবং এখানে আমাদের যে টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ান, ডাক্তার হতে, নার্স হতে শুরু করে, যে একটা কম্বাইন্ড টিম ওয়ার্কের মাধ্যমে আমরা অনেকাংশেই সাকসেস হয়ে আসছি। এবং আমরা, বাংলাদেশ তো অনেক জনবহুল দেশ, আমরা চাইলেও কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ করতে পারবো না, কিন্তু আমরা চাই প্রত্যেকটা মানুষকে যেন আমাদের এখানে এনে অন্তত নিরাপদ চিকিৎসার মাধ্যমে এবং কম খরচে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারি। স্পেশালি কোমর ব্যথা, আপনি জানেন এখন সারা বিশ্বে কোমর ব্যথা একটা মহা, মানে বড় একটা রেড অ্যালার্মিং ডিজিজ হয়ে দাঁড়িয়েছে, এবং কোমর ব্যথার বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় অপচিকিৎসা হয়, বিভিন্ন মালিশ, ঝাড়ফুঁক এবং ব্যথার ওষুধ খেয়ে খেয়ে এই রোগীগুলো আস্তে আস্তে ডিজেবল হয়ে যাচ্ছে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।